আমরা যেভাবে আসলে ইনফরমালি শুরু করি সেভাবেই আজকে শুরু করতে চাচ্ছি, যে দ্বীপের আজকের প্রস্তাবনা হচ্ছে মুহূর্তমান। মুহূর্তমান এক নতুন শিল্পীর আবির্ভাব আসলে বলতে হয়। আমাদের কবি হিসেবে যাকে আমরা ছোটবেলা থেকে চিনি, বিশেষ করে আমি পার্সোনালি ছোটবেলা কম বয়স থেকে কবি হিসেবে চিনি, তাবরেজি ভাই, সেই শামশের তাবরেজি আজকে উদ্বোধনের দিন। এবং উনি গত এক বছর ধরে ছবি আঁকছেন, জানেন এই কিছুক্ষণ আগে উনি বললেন যে জানুয়ারি মাস থেকে উনি শুরু করেছেন এই বছরে। তো এই যে কম সময়ের মধ্যে অনেক অনেক ছবি আঁকছেন, এটার সাইকোলজির দিকে আমরা না যাই, ছবির ফর্মের দিকে থাকি, সেটাই আমাদের জায়গা। আসলে যে ফর্মাল কোয়ালিটি দেখে মনে হয়েছে আমাদের যে আসলে এটা খুবই সুন্দর একটা শো হতে পারে, এবং শো সাজানো যে খুব সহজ। এই ধরনের শিল্পী যারা একটু আউটডোর সেন্সিবিলিটি নিয়ে আসে এবং ট্রেডিশনাল যে ছবি আমরা দেখে অভ্যস্ত, সেই ছবি বাইরে যারা একটু ছবি আছে তাদের ছবি সাজানো আসলে খুব সহজ না। তো সেই সূত্রে নানান রকম ওনার যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তি দেখে আমি মনন দুজন গিয়ে বাসায় এক ধরনের আতিথ্য গ্রহণ করি, এবং সেই সূত্রে অনেক অনেক ছবি দেখি ওখান থেকে র্যান্ডম, ওই চেরিপিক যেটাকে বলে, সেই চেরিপিক করে আমরা কিছু ছবির সামনে হাজির হয়েছি। শিল্পী নিজেও আসলে এটার মধ্যে সহযোগিতা করেছেন এই প্রসেসে। তো আজকে যে মুহূর্তময় এটা উনি নাম দিয়েছেন, যে মুহূর্তের যে অনুভূতিগুলি উনি ধরতে চান, মানে ছবির মূল আসলে বিষয়বস্তু মুহূর্তের অনুভূতি ধরা। তো আমি খুব একটা বেশি বলবো না, আমি জাস্ট প্রস্তাব করছি যেহেতু শিশির দা ওনার খুবই কাছের মানুষ ছিলেন, শিশির দা প্রথমে শুরু করুন, সাজ্জাদ শরীফ কবি হিসেবে দ্বিতীয় বলুন, তারপরে এখানে আমাদের এখানে মাসরুর আরিফিন আছে যিনি আসলে কবি, আজকে কবি এবং এমডি, সিটি ব্যাংকের এমডি হিসেবে আছেন এখানে। তো আমি শিশির দাকে দিয়ে শুরু করবো, আমাদের শ্রদ্ধেয় টিচার যিনি আমার বয়োজ্যেষ্ঠ শিল্পী হিসেবে এখানে হাজির আছেন, মনির ইসলাম সবার জানা, আর আমাদের এখানে মনন আছেন এবং আরো অনেকে আছেন যারা, যেমন নিসার দা আছেন। তো যারা একটু কথা বলবেন তারা মনে করি যে শিশির দা শুরু করে দিকে সাজ্জাদ ভাই আর তাবরেজি যাকে নিয়ে নিরাপদে ছবি আঁকতে পেরেছে সে, আর উনি আছেন সামনে দিশা, সবাই। তো ঘটনা হচ্ছে বন্ধুত্বের মধ্যে অনেক গ্যাপ তৈরি হয়েছিল, বন্ধুত্ব সে অনেক আগে, তখন 70 দশকের শেষের দিকে, 80 দশক শুরু হচ্ছে, তখন থেকেই বন্ধুত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি চারুকলার, আর এরা সব টাঙ্গাইলের। টাঙ্গাইলের ওরা যখন দেশের মানুষের সাথে পরিচয়, টাঙ্গাইলে কিন্তু একটা খুব ভালো সাংস্কৃতিক, বিশেষ করে সাহিত্যের চর্চা চলছিল, এবং আমার অনেকদিন পর এই তাবরেজির জন্য একজন ব্যক্তির নাম মনে পড়লো, মনোজ দা, স্টুডিও ছিল, সেই মনোজ দা চলে যান ভারতে পরে। তো মনোজ দাকে, মনোজ দা খুব সুন্দর ছড়া লিখতেন, কেমন কাটবেন আনন্দ, কি দেবেন আনন্দময়ী, আনন্দময়ী কেমনে, মানে অনেক বেশ খুব ভাইব্রেন্ট একটা আড্ডা ছিল। এরা তখন একদম তরুণ, আমিও এদের বন্ধু, ফার্স্ট ইয়ারের থেকেই পরিচয়। তো যা হোক, এবং এদের সূত্রেই তারাপদ রায় আসতো, টাঙ্গাইলে যেত, তারাপদ রায়ের সাথে আমার পরিচয় এদের সূত্রে, তারাপদ রায় পোর্ট্রেটে করেছিলাম। তো পরিবেশটা এমন ছিল, তাবরেজির কখনোই ইচ্ছা ছিল না যে চারুকলায় ভর্তি হয়ে কিংবা করি। ওর বন্ধু জাহিদ মুস্তফা, অসীম রায়, অসীম রায় খুব ভালো লিখত, শফিক ইমতিয়াজ এখনো ছড়া লিখে, অনেকেই তার ছড়া দেখবেন, আর তাবরেজি খুব সিরিয়াস সাহিত্য নিয়ে, খুব সিরিয়াস, মানে ও ঘুরি কুচকে যেন ওদের মতন, আমি একটু অন্যরকম এইভাবে করি ওর সাহিত্যের আলাপ সালাপ হতো আর কি, কিন্তু কখনোই মনে হয় নাই। অসীম চারুকলায় ভর্তি হলো, জাহিদ মুস্তফা চারুকলায় ভর্তি হলো, জাহিদ মুস্তফা তো এখন শিল্পী এবং বাংলাদেশ টেলিভিশনের ডিজাইন সেক্রেটারি ডিরেক্টর, ভেনিস বিয়েনালে ক্যুরেটরও গিয়েছিল। তো তো কথা হচ্ছে, তো জাহিদ মুস্তফার ছবি আমরা দেখি বিভিন্ন প্রদর্শনী, কেমন করে, এবং আমার চারুকলা শেষ,
ফোর্সেস সবাই প্রতিশ্রুত যে যার ক্ষেত্রে চলে গেছে, তাবলিগের সাথে বেশ ভালো একটা দূরত্ব, অনেক কম দেখা হয়, আগের মতো আড্ডা হয়নি কিছু, যা খুব স্বাভাবিক ঢাকা শহরে এটা খুব একটা ঘটনা। তাবলিগের একটু একটু আঁকাআঁকি থেকে কিন্তু ও যেন কিরে কিরে করে 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 আস্তে আস্তে আগাতে শুরু করলো, এবং সেই এইখানে যে ছবিও বলবো যে 2019 জানুয়ারি থেকে করা, এর আগে এর অনেক অনেক কাজ ওর আছে, ওর চর্চাটা অনেক দিন ধরে, এবং ওর যোগাযোগটা ছিল ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা বলি, সবাই জানতো তাবলিগি ভাই খুব ভালো কাজ করে দেখে, আর লেখাটাও কিন্তু আগে খুব বেশি প্রচার হতো না, এটাও খুব বেশি দিন হয় না যে ঘন ঘন ওর লেখা দেখা দেখা যায়, ওর বই বেরিয়েছে, প্রথম বইয়ের প্রচুর কেমন বুঝতে পারছি প্রথম, যা হোক আমি ফাজলি করি সাধন প্রসাদ, আমার সম্পর্কটা ফাজলি এখানে ওই ফাজলিটা পড়তে পারছি না, সিরিয়াস হয়ে যেতে হচ্ছে, এটার জন্য আমার একটু কষ্ট হচ্ছে, পরে ওর সাথে সয়তানি করবো, আমি ওকে অভিনন্দন জানাচ্ছি, আর ওর একটা মেয়ে, ও মেয়ে থাকলে আজকে কমপ্লিট হবে, দেখেন না, ও বাইরে আছে, বিয়ে হয়ে গেছে, তো সব মিলে ব্যাপারটা খুবই আনন্দের, আর আনন্দের এজন্যই বলি এখানে যারা এসছে, আর তাবলিগির তো একটা পরিচিতি কবি হিসাবে, সাহিত্যিক হিসাবে, কথা সাহিত্যিক হিসাবে, তার একটা সাংঘাতিক অন্যরকম জনপ্রিয়তা আছে, সাজ্জাদ ভাই বলতে পারবেন সে তার ওই ব্যাপারটা, এবং সুতরাং এখানে কিন্তু একটা সামসিদ তাবলিগির প্রদর্শনীতে একটা ভিন্ন ধরনের সমাগম হবে, যারা ওর আগ্রহ নিয়ে ছবি দেখতে আসবে, এবং ওর মধ্যে থেকে অনেকে আবার এইদিকে আগ্রহ প্রকাশ করবেন, আগবেন, কারণ আমরা জানি যে আমাদের বড় উদাহরণ তো রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, এরকম অনেকেই আছে, যেমন ইন্ডিয়াতে প্রতিষ্ঠিত শিল্পীদের মধ্যে ভূপেন খাক্কার, যার ছবি এখন সবচেয়ে বেশি দামে নিলামে বিক্রি হয়, ভূপেন খাক্কার কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ব্যাংকের কাজ, সুধীর পটবর্ধন একজন আর্টিস্ট যিনি মানে সায়েন্সের যিনি রেডিওলজিস্ট ছিলেন, এরকম ঘুরি ঘুরি, এটা কারণ আমাদের জীবনের মধ্যে গুন্দা ছবি আঁকতেন, সৈয়দ হক ছবি আঁকতেন, আমাদের চারুকলার সাথে গুলবান ওসমান কাজ করতেন, এখন করেন না, তারপরে অনেকেই অনেকেই, এই যে একটা সময় কিন্তু হুজুক ছিল ওই তারেক মাসুদ বিশু বিশ্ব সাহিত্য কেন্দ্রে, এরাও কিন্তু খুব উৎসাহী ছিল, ওই যে সাজ্জাদ ভাই, টিউন অনেকে, তারপরে মনিদিন খালেদ, এরা কিন্তু হঠাৎ করে, আমি আর্টের ক্লাস নিয়েছিলাম ওখানে, এদের একটা উৎসাহ ছিল, এবং সিরিয়াসলি খালেদ ভাই তো বাসায় আমার বাড়িতে সিরিয়াসলি স্কেচ খাতা নিয়ে ড্রয়িং শেখার জন্য আসতো, কথা হচ্ছে যে এই, এবং ওই এনভায়রনমেন্টগুলো স্বাভাবিক, যা যা ঘটছে এটার কারণ তো আছে, সেগুলো বললে অনেক কিছু বলা যায়, এবং মুশকিলটা তাবলিগি এক্সিবিশনে বলতে যাওয়া মানে অনেক কিছু বলা, আমি আবারও ওকে অভিনন্দন জানাই, এবং সবাই ওকে এই আমাদের মানে শিল্পী তাবলিগি হিসেবে এই পদার্পণ আমরা স্বাগত জানাই। না আমি একটা গুজব শুনেছিলাম বহু আগে যে তাবলিগি ছবি আঁকে, তারপর আমাকে কে কে কিছু দেখিয়েছিল, এটা তো শুনলাম 2019 সালের ছবি, আঁকা ছবি গত বছর বা তার আগে, না বছর দুই আগে আমাকে চার করে আছে, কালো 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 সব ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, সাদা কালো দেখা ছবি, হ্যাঁ 18 দেখেছিলাম, কিন্তু অল্প কয়েকটা, সেখানে পরে আসি, এমনিতে বলি যে এই যেটা হয় যেটা শিশির কিছুটা বললো, 80 দশকের গোড়ায় আমরা যারা লিখতে আসছি বা ছবি আনতে আসছি বা যারা ছবি ফিল্ম আনতে আসছি, আমরা প্রথমে একটু বিচ্ছিন্নভাবে পরস্পরকে জানতাম, তারপর আবার কোনো কারণে নানা সূত্রে আবার ঘনিষ্ঠ হলাম, আমরা তো সেই সময় তার নিজের নামও সেই সময় আমি জেনেছি, প্রথমে ওর কবিতা পড়েছি পরে তার সাথে আবার পড়েছি, এবং আপনারা দেখবেন স্কুলে থাকতে কিন্তু দুইটা ক্লাসে, ক্লাস 7-এর ছেলে এবং ক্লাস 8-এর ছেলে, এদের মধ্যে কিন্তু বিরাট কথা, সিনিয়র এবং জুনিয়র না থাকে তো, তারপর একটা বয়সের পরে এটা থাকে না, তো সেই সময় কবিতায় আমরা যে আমাদের যে বন্ধুবৃত্ত ছিল কবিতায়, তাবলিগি যে বন্ধুবৃত্ত ছিল সেটা কিন্তু আলাদা ছিল,
ফলে এরকম একটা ধারণা করা যায় সেই সময় সাহিত্যিক আবহাওয়া বা এখন যারা লিপি শিল্প সাহিত্যে, যে এটা যেন দুইটা দুই ঘরনার অংশ এবং তাদের সঙ্গে আমাদের সূত্রতা ফেরত করা ভাব। কিন্তু প্র্যাকটিক্যালি আমি নিজে কখনো কিন্তু কারো কারণ আমি কালিম্পং যাওয়ার জন্য সম্পর্ক ছিল, কিন্তু সেই দাবি অনেস্টলি বলি মানে কবি হিসাবে প্রথমে বলি যে পরবর্তী বাংলাদেশের সাহিত্য শিল্প যেমন প্রায় কাছাকাছি, মানে এখানে বড় ঘটনা ঘটে না, নতুন উদ্ভাবন খুব কম চোখে পড়ে, সব জায়গাতে খুব এটা খুব সাধারণভাবে একটা নতুন যে আছে না একটা যে আর্ট বা একটা কবিতা বা একটা থিয়েটার টেক ওভার করবে, একজন যে দেখছে যে উপভোগ করছে, সেরকম ঘটনা কিন্তু কম ঘটে। মানে আমাদের এখানে কারণ সহজে শিল্পী হওয়া যায়, সহজে কবি হওয়া যায়, সহজে যে কোনো কিছু কতগুলা বাধা পথ আছে সেই পথ দিয়ে আসবে। তো তাবরিজি কবি হিসেবে আমার কাছে শ্রদ্ধা হচ্ছে একটা কারণে আমাদের বন্ধু মানুষ, সেটা হচ্ছে যে তাকে দেখেছি ধরেন যে এক ধরনের কবিতা হয় সুন্দর মধুর আমরা বলি সুপাঠ্য মনে ভালো লাগে, আর এক ধরনের কবিতা হয় যেটা আপনি চ্যালেঞ্জ করে, তাই তো, যে আপনি আপনার যে পরের অপেশনসে আপনি কবিতা করছেন করলে একটুখানি ছোঁয়া থেকে একটু কুচে বসতে হয়, বসে থাকলে দাঁড়াতে হয় চমকে। তো তাবরিজ সেরকম কবিতা লেখেন, যে শব্দ ব্যবহার করেন সবসময় যে শুনতে ভালো লাগবে তা না, যেরকম বিষয় নিয়ে আসেন সেই বিষয়গুলো আমাদের যে ফুল ফুল আনন্দ দেবে সেরকম না। মানে তাবরিজি ভাবনার মানুষ, চিন্তার মানুষ, এবং কবিতার মধ্যে তার একটা প্রকাশ আছে বাংলাদেশে কম দেখা যায়, কারণ যে যে পথে যায় সেই পথ বা যে পথে তার একটা প্রতিষ্ঠা হয় সেই পথটা একটু ছেড়ে আসতে চায় না বাংলাদেশে। আমরা অনেক পেন্টার তোমার দেবো, বড় বড় পেন্টার তোমার নাম তো বড় কিছু নাই, কবিদের মধ্যে আছে, সবার মধ্যে আছে। তাবরিজি কিন্তু সবসময় নিজেকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে এবং দেখার চেষ্টা করে, ফলে সেখানে তাবরিজির কাছ থেকে শেখার আছে, মানে আছে আমি ফেলো পোয়েট হিসেবে। তো আজকে আনন্দের খবর যে যখন একটা ভাবুক যে এরকম একটা সিরিয়াসলি ইংরেজ মানুষ যখন ছবি আঁকে তখন বুঝতে হবে যে নিতান্ত ছেলে খেলা না, হয়তো ছেলে খেলা আনন্দই করছেন, ফলে তার একটা সিরিয়াস এনগেজমেন্ট আছে, এবং ছেলে খেলা এনগেজমেন্ট একটু সিরিয়াস। এবং আমি যখন আসলাম সত্যি সত্যি আমি ছবি ছবির ভিতরে কি আছে সেটা আলাদা আলোচনার বিষয়, একদিনে বলার ব্যাপার না, সেগুলো আস্তে আস্তে রিভিল হয় যে কোনো শিল্পকলা বলতে একটা দীর্ঘস্থায়ী থাকে, প্রভাব থেকে রেশ থাকে। আমি অভিভূত সংখ্যা দিয়ে অভিভূত এবং একটা ন্যূনতম মান বলি, এমনিতে বাংলাদেশে এটা বিস্তারে আরো ভালো বলতে পারবেন যে একটা তো জিনিস আছে যে শিশির খুব ভালো মতন হয়ে যায় ফর্মাল জায়গা, আমাদের এখানকার সমস্ত শিল্পীরা যেন আর্ট ইনস্টিটিউট হয়ে বেরোবেন, তো পৃথিবীতে এটার তো কোনো জায়গা নেই, এটা তো কোনো কিছু না, মানে আমি তো বাংলা সাথে ছিলাম না, তো সাহিত্য আমি সাথে ছিলাম তো, কিন্তু শিল্পকলার ক্ষেত্রে কিন্তু জিনিসটা আমাদের এখানে এই বিশেষ করে সৃষ্টি মানে ভিজুয়াল আর্টের ক্ষেত্রে কিন্তু জিনিসটা খুবই স্ট্রিক্ট বাঁধা পথ, সুলতানকে বাংলাদেশের প্রতিষ্ঠা পেতে অনেক পথ পার হয়েছে, অনেক কষ্ট তৈরি হয়েছে, আমাদের এখানে এই জায়গাটা অস্পষ্ট, ভারতে হয়তো তৈরি হয়েছে, ভারতে আমরা দেখতে এখন যদি তাকে ভারতের দিকে আমরা তো 10-12-15 জন লিডিং আর্টিস্ট পাবো যারা যথেষ্ট সম্মানের সঙ্গে মানে আর্ট যে এরেনা যেটা আছে সেখানে কাজ করছে, এবং ভারত ওই জায়গা পার হতে হয়েছে অনেকটা, কিন্তু আমরা এখন ওই জায়গাটা পার হতে পারি। ওদিক থেকে আমি মনে করি যে আজকের দিনটা আনন্দের জন্য যে আমরা এমন একজন শিল্পীকে আজকে উন্মোচন করতে যাচ্ছি বা প্রশ্ন করতে যাচ্ছি, তিনি বাধা পথ করে আসছেন, এখন ঘুর পথে আসছেন। এবার একটু সিরিয়াস মধ্যে দুটো কথা বলি, আমার মনে হয় যে মানে আমার মনে কি হচ্ছিল তার যে দেখলে এটা শিশির কিছু বলার চেষ্টা করলেন যে সৈতাম ছবি বা রবীন্দ্রনাথ কবিদের মধ্যে অনেক ছবি গেছে, অ্যানোনিস ছবি আছে ওর প্রদর্শনী হয়, রবীন্দ্রনাথ করেছেন, উইলিয়াম ব্লেক একই সঙ্গে কবি এবং পেইন্টার। আমি ভাবি যে কবি যখন ছবি আঁকে তখন কি হয়, তার যখন রবীন্দ্রনাথ ছবি এঁকেছেন যেমন অ্যানোনিসে যে ছবি আঁকেন তার কবিতার সঙ্গে ছবি তার বুঝতে পারি যে এই ছবি তার কবিতাকে বোঝাতে পারে, একটা ক্রিয়েটিভ মাইন্ড কি তৈরি হিসেবে দেখছে। আবার রবীন্দ্রনাথ যখন বসেছে তখন দেখি যে সাহিত্যের মধ্যে বলতে না পারলেন চিত্রকলা তার এমন জায়গা তুলে ধরলো যেটা নাকি তিনি সাহিত্য করতে পারেন, এরকম তো শিল্পী যখন নাকি সত্যি সত্যি কবি যখন নাকি এসে ধরেন জিনিসটা কেমন হয়, তো তাবরিজি আমাদের সামনে এটা খুঁজে হাজির করলো, আমরা দেখব আমরা যারা কবিতা কবি আছি তারা শিল্পী হওয়ার কিঞ্চিত সাধনা করবো, এবং হয়তো অধিকাংশই ব্যর্থতায় পর্যবসিত হবে, কিন্তু তাবরিজি কবি হিসেবে সত্যি সত্যি আমাদের সামনে মানে এইটা হিসেবে হাজির হওয়ার অনেকগুলো তাৎপর্য আছে বলে মনে করি। এটা ঘটনা ছোট কিন্তু আনন্দের তাৎপর্য তাদের নিজেকে অভিনন্দন।
কবি না বলে শিল্পী বলি, আজকে শিল্পীর বন্ধু বটে। শামসুর তাবরিজের ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব দীর্ঘদিন। উনি আমার পরিচয় দুইটা চলে আসবে, লেখক কবি আবার ব্যাংকার। আমি ওই পরিচয়ে এখানে ব্যাংকার পরিচয় আসিনি, এসছি ওনার লেখক বা কবি বন্ধু হিসাবে। বাংলাদেশে সবার কবিতা আমার আসলে অত ভালো লাগে না। বাংলা কবিতা আমার কাছে মনে হয় যে আমার হয় এটা একটা ভাবের উন্মোচন ঘটায় বা কিছু শব্দ নিয়ে কিছু সৌন্দর্য নির্মাণ করে, খুবই উপরিতলের মনে হয় অনেক কিছু। এই কথাটা এই জন্যই বলা যায়, শামসুর তাবরিজের কবিতা আমার কখনো মনে হয় না যে সারফেস লেভেলে বিলং করে। সাজ্জাদ ভাই যেটা বললেন মননের কবিতা, সাজ্জাদ তাবরিজের ভাইয়ের কবিতা চিন্তা করায়, এবং আপনারা দেখবেন না কবিতা পড়লে, আমি অধিকাংশ লেখা আসলে আমার পড়া মুহূর্ত মানে ওনার কবিতার একটা বইও আছে, এটা আমার পড়া না, বাট এই বইয়ের অনেক কবিতা আমার নিশ্চয়ই পড়া। তো ওনার কবিতার মধ্যে আমি দেখি গতি আছে, ওনার কবিতার মধ্যে আমি দেখি উনি প্রচুর শব্দ নিয়ে ছন্দ নিয়ে কাজ করতে জানেন, এবং উনি আমাদের এখানকার কবিরা সবাই আমরা কোথায় গিয়ে জীবনানন্দ দাস হয়ে, কোথায় গিয়ে রণজিৎ দাস হয়ে, কোথায় একটা জায়গায় আটকে আছি, একই রকম প্রকাশভঙ্গি। ওনার কবিতার প্রকাশভঙ্গি ডিফারেন্ট, উনি কথা বলেন, ওনার কবিতার টোনই আলাদা, ওনার ভাষা আলাদা, ওনার ওনার কবিতার আপনার যে প্যারাগ্রাফিং এই জিনিসগুলো না। আমি ওনার বেশ কিছু কবিতা চাইলে এই মুহূর্তেও বলতে পারি, এমন কিছু লাইন আছে অদ্ভুত সুন্দর লাগে, ওনার লেখা পছন্দ করি। তো আমি জানতাম না যে তাবরিজি ভাই ছবি আঁকে। আমি এর মধ্যেই রিসেন্টলি আপনারা জানেন আমার প্রথম উপন্যাস বের হয় আগস্ট আপছায়া, উনি আমার এই আগস্ট আপছায়া উপন্যাসের খুব বড় একজন পাঠক। উনি আমি দেখলাম যে উনি আমার এই উপন্যাস নিয়ে ফেসবুকে বেশ লিখলেন, ওনার খুব ভালো লেগেছে সেটা। আমরা এই দুজনেই এই আমার রিসেন্ট লেখালেখির যে জোয়ার, আমি রিসেন্টলি এই ইৎসংখ্যা প্রথম আলোতে এবার আরেকটা উপন্যাস ছিল, এটাও ওনার পড়া। তো আমি দেখি যে উনি আমাকে ট্র্যাক করছেন, আমি ওনাকে ট্র্যাক করছি, আমাদের পরিচয় দীর্ঘদিনের। তো এর মধ্যেই রিসেন্টলি প্যারিসে যাওয়া আমার ব্যাংকের কাজে, ওইখানে আমি বিখ্যাত এক ছবির সামনে দাঁড়ালাম, অলিম্পিয়া, আপনার এডওয়ার্ড মানের অলিম্পিয়া। আমি ওটা নিয়ে লিখলাম, আমি ছবি আসলে বুঝি না, ছবি নিয়ে যে শিশির ভাই কথা বললেন বা সাজ্জাদ ভাই বললেন, আমি আর্ট এক্সপ্রেশন সরি আর্ট অ্যাপ্রিসিয়েশনের ওয়ার্ড গুলো আমার মধ্যে আসলে নাই, আমি বুঝি না যে আমি কি নিয়ে বলবো, বাট ছবি দেখলে ভালো লাগে এইটুকু বুঝি। তো অলিম্পিয়া নিয়ে কিছু একটা কমেন্ট ছিল, ওনার সাথে আমার আবার পরে কথা হয়, উনি বললো যে আপনি কি বলছেন বুঝেন না, ভালোই তো বুঝেন। আসলে তাবরিজি ভাইয়ের এখানে আমার এলো মেলো ভাবনাগুলো ছাড়া বলার কিছু তেমন নাই, এটুকুই যে ওনার কবিতা ভালো লাগে। এবং কবি যখন শিল্পী হচ্ছেন, আমি রিসেন্টলি সাজ্জাদ ভাই কিছু নাম বললেন, এই সাজান পার্সের আনাবাস এবার সমকাল ইচ্ছাকে আমি পূর্ণাঙ্গ অনুবাদ করি, এই সাজান পার্সে কিন্তু ছবি আঁকি, সাজান পার্সেরও দুর্লভ কিছু ছবি আছে। উনি আপনার পেন্সিল ড্রয়িং করতেন, আবার বেশ কিছু কাজ করেছেন সাজান পার্স আপনার বোধ হয় প্যাস্টেল বলে। তো জি ফরাসি অনেক কবিরাই কিন্তু ভালো ছবি আঁকেন, আমার ছবি আঁকার হাত নাই, কিন্তু আমি আমি তাবরিজি ভাইয়ের বেশ কিছু ছবি দেখে মনে হয়েছে যে এগুলো অনেক গুঁড়ো কাজ, এবং ওনার মতন মানুষ যিনি সারফেস লেভেলের লোক না, যিনি এত মানে কোনো কিছুতে ওনার একটা ডেপথ আছে, ওনার ভালো লাগে যে ওনার কথার মধ্যে ওনার চিন্তার মধ্যে যখন কথা বলি আমি ওনার মধ্যে সবচেয়ে ভালো যেটা ভালো লাগে যে ওনার মধ্যে একটা ইন্টিগ্রিটি আছে। উনি একটা অ্যাড এজেন্সিতে চাকরি করতেন, আমিও তখন ব্যাংকের একজন বড় কর্মকর্তাই ছিলাম একসময়, অনেক আগের কথা, আমি ওনার সাথে কথা বলে বুঝতাম যে ওনার মধ্যে কোথায় গিয়ে একটা সততা আছে, কোথায় গিয়ে একটা ভালো রকমের ইন্টিগ্রিটি আছে যেটা খুব দরকার, এবং উনি যা বিশ্বাস করেন তা বলেন। তো এরকম লোকের হাতে ছবিও ভালো হয়, উনি যা আঁকার সবাই একরকম আঁকছে বলে উনি তা আঁকবেন না। আমি এটা অ্যাপ্রিসিয়েট করার মতন মেধা আমার নাই যে আমি এটাকে ভালো আর্ট বলবো কিনা, আমি শুধু এই আমার ঠিক সামনে সামনে যে ছবিটা রাখা আছে এটা আমি কয়েকবার দেখেছি, এই যে আমাদের এই জায়গার ছবিটা, এখানে কতগুলো স্তর আমি ঠিক বুঝতে পারিনি, অদ্ভুত লাল রঙের মধ্যে আমার কাছে মনে হয় তিন মিটার লেস তুলছে, আবার মনে হয় যে এর আবার তিন চারটা তল আছে আপনারা দেখবেন। ওনার এখানে এসে আমার ভালো লাগছে ছুটির একটা দিনে, শরীর যদিও খারাপ, তারপরও ওনার একটা প্রথম প্রদর্শনী আমি মুহূর্ত আমার একটা নাম, অনেক সুন্দর একটা শব্দ, অনেক সুন্দর একটা নাম, এই মুহূর্তের কিছু বোধ, এখানে কিছু
ওই বাইরের দিকে কিছু ভয়ঙ্কর ছবি আছে, আমার কাছে মনে হয় যে সেগুলি বোধ হয় সামথিং টু ডু উইথ আমাদের কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন হতে পারে, আমি জানি না। এবার ছবির এরকম করে মিনিং দাঁড়া করানো যায় কিনা আমি সেটাও বুঝি না। আমার ছবির রং, ছবির অভিব্যক্তি, ওনার ছবির প্রকাশ, ওনাকে যে ব্যক্তি তাবরেজিকে আমি চিনি, যে কবি তাবরেজিকে চিনি, আমি ওনার কাছ থেকে, আমার কাছে মনে হয় যে দিজ আর অল ভেরি মাচ ইউনো অনেস্ট ক্রিয়েশন। তো ওনার প্রতি অনেক শুভেচ্ছা, উনি বড় শিল্পী হয়ে উঠুন এবং উনি আরো বড় কবি হয়ে উঠুন। আমরা তো এইটুকুই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর ছাত্র অবস্থায় অনেক দেখা দেখা হচ্ছে, লেখালেখির সাথে পরিচয় ছিলাম, ছবি আঁকার সাথে পরিচয় ছিল, এসে আমি আসলে বেশ ধাক্কা দিলাম তখন। আর একটা মনে হয় অনেকদিন ধরে শিল্পীদের সাথে ছিল, ও নিজের লেখালেখির মধ্যে যে সক্রিয়তাটা আছে আকর্ষণ মানে ওটার মাথায় ছিল, সেটা একটা। আর একটা জিনিস অনেকে ইদানিংকালে বলছে যে এই লেখালেখির সাথে লেখালেখির যে ডেভেলপমেন্ট সিভিলাইজেশন করে সভ্যতার সূত্রপাত থেকে ছবির তো একটা বড় অংশ তার আগেই হয়ে গেছে। এমনকি পিকাসো বলে গেছে যে গুহাচিত্রে যারা এই করে গেছে ওরা হচ্ছে বেস্ট আর্টিস্ট। আমার দাদিজি ওই জায়গাটা ধরেছে যে লেখালেখির মধ্যে দিয়ে যে ও যে এটা করছে তার থেকে একটা মুক্তির জায়গা হিসেবে রেখে নিয়েছে, যে কারণে মনে হয় যে একেবারে যুক্তির বাইরে এবং একেবারে পুরোপুরি ফ্রিডম নিয়ে একটা জায়গা যে চর্চা করার মতন আছে সেটাও ওর আছে। আবার তার বাইরে অবশ্য যে বিভিন্ন রকম ছবি দেখে বিভিন্ন শিল্পীতে সেই এক্সপিরিয়েন্সগুলো মাঝে মাঝে ভাবনা চিন্তা আছে সেটা বোঝা যাচ্ছে। তো এখান থেকে আমার মনে হয় জানি না অবশ্য এটা ইদানিংকালে আমরা কনফিউজড যে একটা আর্টিস্ট যখন ছবি আঁকে তখন তার একটা ধারা যেমন বিকাশকে আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে ফলো করি, তার পিঙ্ক পিরিয়ডের একরকম বিচরণ করছে সেটা বোঝা যায়। এবং একাধিক ধরন আমার কাছে মনে হচ্ছে খুবই দুটো জিনিস, একটা হচ্ছে যে তার ছবির মিডিয়ার উপরে তার যে নিয়ন্ত্রণ সেটা আমার কাছে বেশি খুব মানে খুব ভালো নিয়ন্ত্রণ কয়েকটা ছবি। সেটা হচ্ছে অবশ্য একটা কনফিডেন্স লাগে, এটা বলবো না যে এটা শুধু একাডেমিক স্কিল বেসড নিয়ন্ত্রণ যেটা সেটা, কিন্তু হচ্ছে যে একটা কনফিডেন্স লাগে যে কোনো কাজ করতে গেলে নিজের আত্মবিশ্বাস থাকলে সেটা। তো যে চ্যালেঞ্জটা তার লিগালিটির মধ্যে আছে আমার মনে হয় ছবির ক্ষেত্রে ওই চ্যালেঞ্জটা নিয়েই ও মাঠে নেমেছে যে আমি কতগুলো জায়গায় আমি কাজ করবো যেগুলো হয়তো আমরা খুব অ্যাবনর্মাল যেমন আমরা ডিপ্লোমিংয়ের কাজ করতে পারি বা আমাদের গ্রুপের কাজ বিশেষ করি, এটা আমার কাছে মনে হয় এবং সেটা অনেক ক্ষেত্রে শিশু সুলভ মনে হতে পারে, কিন্তু পুরো আয়োজনে যখন একটা অ্যাডাল্ট জায়গা আবার কাজ করে তখন এই দুটোকে মেলাতে গেলে এক ধরনের শিশু সুলভ সরলতা যেমন আছে সেটা নিয়ে আবার কিছু কিছু জায়গায় দেখেছি যে খুব অ্যাডাল্ট মানুষের এক্সপিরিয়েন্সের কতগুলো ছাপ আছে। এই সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে কবিতার চর্চার রবীন্দ্রনাথ কিন্তু বলেছে যে আসলে যে কথাটা অলরেডি সাজ্জাদ মেনশন করলেন যে রবীন্দ্রনাথ কিন্তু যে জিনিসটা ছবিতে আঁকতে লেখালেখির মধ্যে পারেননি উনি নিজেও বলেছেন যে আমি সেই জায়গায় পৌঁছতে চাই। তো আমার মনে হয় যে এই এক্সপিরিয়েন্সটা কবিতা চর্চার যে এক্সপিরিয়েন্স তার বাইরে এবং এর মধ্যে সিভিলাইজড এলিমেন্টের যে আনসিভিলাইজড এলিমেন্ট যে কারণে অনেক পিওর একটা এক্সপ্রেশন এখানে আছে, তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমার মনে হয় যে এটার থেকে বিশেষ করে যেটা আছে যে ছবির পুরো মানে ফাইনাল কোন স্টেজে আমি উপস্থাপন করবো ছবিটাকে এই এই ডিসিশনটা আসলে কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকক্ষণ ধরে তো ছবির উপরে চর্চা করাই যেতে পারে কিন্তু কোন স্টেজে গিয়ে আমি এসে শুরুতে দুটো ছবি তুললাম এসে প্রথমে, তো আমি দেখলাম যে এখানে তার একটা কভারে দেওয়া হয়েছে এবং আরেকটা সবচেয়ে বড় করে ছাপা ধন্যবাদ।
আছে যেটা আমাদের কাছে খুব অভিনব লাগবে এবং অন্যরকম লাগবে, যেহেতু বাঁ হাতের খুব অল্প করে বলো, কারণ বেশ মনিস্টার আছে জাহিদ মোস্তফার নাম আমি বলেছিলাম, এটা ওদের ওরা টাঙ্গে একের ছোটবেলা থেকে আরকি। তাবরিজি আমার ছোটবেলার বন্ধু, তাবরিজি সম্ভবত ক্লাস এইটে থেকে ক্লাস এইটে কিন্তু স্কুলে আমাদের সাথে সহপাঠী হিসেবে আসে, এর আগে হয়তো তার শৈশব হচ্ছে। তো প্রথম থেকেই আমরা বন্ধু, আমি তাবরিজি, শফিক ইমতিয়াজ, আমাদের অসীম রায়, অসীম রায় তো ছিলেন, এখন থাকেন। তো আমরা কিন্তু এই চারজন একেবারে সবকিছুই একসঙ্গে করতাম, এবং আমরা ঢাকায় আসা, ঢাকায় এসে এখানে ভর্তি হওয়া, আমরা চারু করে গেলাম, তাবরিজি বাংলা বিভাগে ভর্তি হলেন, শফিক ইমতিয়াজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেলেন, তো আবার অসীম রায় চারুকলা দিয়েছিলেন। এই যে আমাদের মানে বন্ধুত্ব, এটা কিন্তু দীর্ঘদিনের, এবং এইটা আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটাও অনেক সুন্দর, এবং আমরা এখনো মাঝে মধ্যে সময় সুযোগ পেলে আমরা একসাথে বসে গিয়ে করি। কিন্তু পেশাগত ব্যস্ততা এবং নানান জনের নানান রকম ইয়ের কারণে আমরা হয়তো একটু মানে একেবারে রেগুলার যে বসা সেটা হয় না। আর তারপরে যে এই ছবি আঁকার অভ্যাসটা আসলে ছোটবেলা থেকেই ছিল, সেটা হলো যে আমরা যখন একটা আঁকিপুকি করতাম সেও কিন্তু পাশাপাশি আঁকি করতো, এবং বিশেষ করে ওই বাঁ হাতে তা সে একেবারে অনবরত রেখাঙ্কন যেটা সেটা কিন্তু তার মধ্যে ছিল, এবং এটা একেবারে যে হঠাৎ করে নতুন করে এসছে এরকম ভাবার কোনো কারণ নেই, তার ভিতরে এই প্রক্রিয়াটা ছিল, সেটা হয়তো এখন পরবর্তীতে সেটা আজকের এই পর্যায়ে হয়তো উন্নীত হয়েছে, এবং সেটার চর্চাও কিন্তু গত কয়েক বছর ধরে অনবরতই করে যাচ্ছে। এবং আমার কাছে মাঝে মাঝে জিজ্ঞেস করতো যে এই মিডিয়া এটাতে কিভাবে কাজ করতে হয়, কিরকম ই করতে হয়, কিছু টেকনিক্যাল বিষয় থাকে সেগুলো আমরা শেয়ার করেছি, এবং অন্যদের কাছ থেকে নিয়েছে, রশিদ আমির, রশিদ আমিনের সাথেও সে এরকম ইয়ে করেছে, আমি সেটা জানি। তো তার এই কাজের যে ছবি আঁকাটা শুরু করে এটা আমাদের জন্য আমরা সবাই খুব তাকে উৎসাহিত করেছি, এবং আমরা নিজেরাও উৎসাহিত করেছি, তো তার সাফল্য কামনা করি। কবিতার ভিতরে এত আমি তো দেখি নাই কবি
সাধারণত কবি এরকম বড় পেন্টিং করেন। আমি তো গার্সিয়া লোরকার একজন দেখছি ড্রয়িং এই লিমিটেড অদ্ভুত ড্রয়িং ছিল তার শুরু পেন্সিল। তারপর আলবার্টি রাফায়েল আলবার্টি, তো আমরা একটা পোর্টফোলিও করছিলাম আমি আর একটু নাম করলাম স্প্যানিশ মানে ওয়ার্ল্ড চেঞ্জ হয়েছে কিন্তু কমিউনিজম ফিলোসফি সে চেঞ্জ হয়নি। মানুষ এখন এই টাইমটা সময় নাই নাকি সব ইন্ডিভিজুয়ালিস্ট ফিলোসফি নিয়ে নিজেই আদান প্রদান সাইকোলজিক্যাল আর ফিলোসফিক্যাল যে কথাবার্তা বা ফ্রেন্ডশিপের তো গাছের এখনো প্রবলি হি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েট এই টাইমে কারণ স্পেনে অনেক পয়েট কিন্তু পাইছে বিশেষ তার সঙ্গে নোবেল প্রাইজ পেয়েছে। তারপরে আর এটিএস মারা গেল নাম হইল কামিল হ্যাঁ বহু নোবেল প্রাইজ কিন্তু গাছের লোকটার ওই টাইমে কিন্তু সে কোনোদিন তারপরে তাকে মারলো একদম ভুল ভেঙে নিয়ে যেভাবে ভুলকে মারা হয় সেটা তারে কিভাবে ইয়া করবো না সেটা কিন্তু এখন এখন দেখা যাচ্ছে অনেক এরা মানে বললো যে ঠিকই করোনাতে পারে নাই বা সম্ভব না সেটা মানে বলার মতো বসে কারণ রবীন্দ্রনাথের মতো মানুষের তাদের রবীন্দ্রনাথ বড় বিল্ডিং করে নাই কারণ তা পারবে না তো এইসব লোকের যে ইমোশন আর যে ক্রিয়েটিভিটি এত বেশি একটা বিল্ডিং নিয়ে সব দিন থাকার তারা অসম্ভব একটার পর একটা ক্রিয়েটিভ বইতে করে গেছে সেখানে কোনো টেকনিক্যাল ইয়ার ছিল না তালি কলম পেন্সিল যেটা আছে না হি ইজ হিমসেলফ উইথ দ্য টেকনিক সেখানে ইয়াতে যায় নাই কীভাবে তৈরি করতে হবে এইসব তো কাবরিজের ছবি একটা বিগিনিং বলবো না বিগিনিং ইউ স্টার্টেড প্রবাবলি লং টাইম হ্যাঁ কিন্তু এটা হঠাৎ করে হয় না এটা অবজারভেশন কিন অবজারভেশন এবং ফিলিংস ডেথ ফিলিংস এখন বলার তিনি বললেন যে ছবি বুঝলেন না আমিও বুঝি না যদি বলা হয় ছবির ওই টার্মোলজি আন্ডারস্ট্যান্ডিং আমি ছবি বুঝি টোটালি টেলিং লাইফ হ্যাঁ কারণ এখন আমি ভারত বিধানের সম্ভব একটা আর্টিস্টের 200 ছবি বাঁচানো 2500 ছবি কারণ আমার কিছু হয়েছি ল্যাঙ্গুয়েজটা আর মেট্রিকুলাস মা খারাপই লাগছে তত সুন্দর কাজ একটা ওয়ার্ডে বাদ দিয়ে দিচ্ছে কারণ আমার 200 আনতে হবে
এর ভিতর অনেক ভালো ভালো দাঁত বানিয়েছে। হ্যাঁ, তো অ্যাওয়ার্ড এগুলো আর্টের জগতে আমি কোনোদিনই বিশ্বাস করি নি, হয় না। তবে মানুষ আমরা চাই যে একটা এইজের পর রেগুলেশন, এই রেগুলেশনটা একটা প্রাইজ দেবো, আবার নেক্সট একটা জাস্ট একটা অক্সিজেন মতো ইম্পোজ করবে একটু কন্টিনিউটি। তো তারপরে ইউ হ্যাভ এ বিগ চ্যালেঞ্জ, হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি, কারণ এই এই সাইজে এবং টেকনিক্যালি আমি ফ্যান্টাস্টিক, কারণ টেকনিক বেশি হইলে একটা টেকনিক যদি টু মাচ ইম্পোজ ওইটা ওগুলো ক্রাফটম্যানশিপ কাজ। আর্ট একটা জায়গা থাকে এখানে যখন এটা আরো কোথায় থাকে মানে আর শেষ হয়ে গেছে শুধু ক্রাফটম্যানশিপ চেঞ্জ হয়ে যায় আর্টটা। তো এই যে একটা বিরাট ইয়ে নিয়ে সাহস মানে বলবো কারেন্ট আছে, তারপর যে একটা যে এক ধরনের ছবি যে আমি করে যাবো এক সোশ্যাল মিডিয়া এগুলো করতে করতে দেখা গেল যে কি হবে ওয়ান পার্সনটি যেটা ফিগার একটা আঁকলো বোঝা যায় তারপরে ছবি অ্যাবস্ট্রাক্ট করলো তারপরে ছবি বিকাশ পার্সোনালিটি সে সকালে করলো তার ছেলের ছবি বিকালে বুল ফাইটের চিন রাতে বসে কিউবিজম একই লোক তিন রকমের কিন্তু তার সায়েন্সের বলে দিতে যাবে এটা বিকাশ এটা লাইন একটা মুখ মানে এগুলো স্ট্রং পার্সোনালিটি প্রত্যেক আর্টিতে হয় আর কি। তো তারপরে এই ছবিগুলো অতি ভালো লাগছে ভালো লাগছে কারণ এর ভিতর অনেস্ট মেন থিং দেয় লাস্টে একটা আর্টিস্টের থাকে সেটাই বিরাট জিনিস সেটাই মেনটেনিং। তারপর বিভিন্ন যে সোশ্যাল এবং আমাদের দেশের কারেন্ট এগুলোতে ইম্পোজ করে ডেইলি লাইফ এগুলো ছবি রিফ্লেক্ট হচ্ছে পার্সোনাল লাইফ তার ফ্যামিলি অনেক ছবিগুলো এতগুলো ছবি করা এক বছরের ছবি তো ওয়ান্ডারফুল ছবি কলকাতা থাকো নাকি নিয়ে ইয়ে হয় না। আমি তো আনন্দ দিয়ে একটা আর্টিস্টের
অভ্যাসের বাইরে যেতে হবে, অভ্যাসটা এক ধরনের স্টুডেন্ট লাইফে আসতে সর্বদা। এরপর নতুন কিছু করার সাহস পাওয়া যায়, তারপরে যে কবিতার ভিতরে এত আমি তো দেখি নাই কবি এত বড় পেন্টিং, তো কবি এরকম বড় পেন্টিং করেন, আমি তো গাছের রোডের একজন দেখছি ড্রয়িং এই লিমিটেড অদ্ভুত ড্রয়িং ছিল তার শুরু পেন্সিল, তারপর আলবার্টি রাফায়েল আলবার্টি, তো আমরা একটা পোর্টফোলিও করছিলাম আমি আর একটু নাম করলাম স্প্যানিশ মানে ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে কিন্তু ডাইড উইথ দ্য কমিউনিজম ফিলোসফি চেঞ্জ হয়নি, আলবার্টিও কর্ম তার এই যে ইন্টারেশন এখন তো আমরা পাই না, আমরা সময় অথবা ইন্ডিভিজুয়ালিস্ট ক্যারেক্টারের জন্য রাইটার ফিল্ম মেকার আর্টিস্ট একটা তাকে আড্ডা দেওয়া কফি খাওয়া ডিসঅ্যাপিয়ার একদম ডিসঅ্যাপিয়ার, মানে মানুষ এখন এই এই টাইমটা সময় নাই নাকি সব ইন্ডিভিজুয়ালিস্ট ফিলোসফি নিয়ে নিজেই অন্য কোনো শেয়ার করছে, ওইটা ছিল অনেক আগে যে লুইস বুনোয়েল গার্সিয়া লোরকা আর ডালি বহু সময় কাটেছে একসাথে বহু সময়, হ্যাঁ তার ফিল্মও করলো ওই যেটা ফার্স্ট সোশ্যালিস্ট ফিল্ম এল পেড্রো আন্দালুস, মানে তো ওই যে আদান প্রদান যে সাইকোলজিক্যাল আর ফিলোসফিক্যাল যে কথাবার্তা বা ফ্রেন্ডশিপের এখনো প্রবলি হি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েট এই টাইমে কারণ স্পেনে অনেক পয়েট কিন্তু পাইছে, বিশ্ব তারিখ সন্ধ্যে নোবেল প্রাইজ পেয়েছে, তারপরে আর এটিএস মারা গেল না হইল ইয়ে কামিল হ্যাঁ বহু নোবেল প্রাইজ, কিন্তু গার্সিয়া লোরকার ওই টাইমে কিন্তু সে কোনোদিন ইয়ে পায়নি রিকগনিশন পায়নি প্রাইজ পায় নাই কিছু পায় নাই, হ্যাঁ তারপরে তাকে মারলো একদম ভুল ভেঙে নিয়ে যেভাবে ভুলকে মারা হয় সেটা ফ্রাঙ্কো ছিল তাহলে কিভাবে ইয়া করলো না সেটা, কিন্তু এখন এখন দেখা যাচ্ছে অনেক কিছু নতুন কিছু স্টোরি আর তার আন্ডান পেন্টিং এগুলা বেড়ে দিচ্ছে আর কি, এই যে আর্টিস্ট আর যেমন রাইটার আর্টিস্ট আর্কিটেক্ট আছে আর্টিস্ট আর্কিটেক্ট আর্কিটেক্ট আর্টিস্ট যেমন বিখ্যাত আর্কিটেক্ট ফ্র্যাঙ্কেল আর্টিস্ট আর্কিটেক্ট যে গোয়েন ফ্রান্স আর্কন আছে ফ্রান্স টেলার নাকি এরা মানে বহুত এখন সদ্যের বললো যে ঠিকই যে করোনাতে যে এটা পারে নাই বা সম্ভব না সেটা মানে বলার মতো বসে কারণ রবীন্দ্রনাথের মতো মানুষের তাদের আর রবীন্দ্রনাথ তো বড় পেন্টিং করে নাই কারণ তা পারবে না তো এইসব লোকে যে ইমোশন আর ক্রিয়েটিভিটি এত বেশি ক্রিয়েটিভিটি একটা পেন্টিং নিয়ে সবদিন থাকার তার অসম্ভব একটার পর একটা ক্রিয়েটিভ বইতে করে গেছে সেখানে কোনো টেকনিক্যাল ইয়ার ছিল না কালি কলম পেন্সিল যেটা আছে না হি ইজ হিমসেলফ উইথ দ্য টেকনিক সেখানে ইয়াতে যায় নাই কীভাবে তৈরি করতে হবে এইসব তো কাবরিজের ছবি একটা বিগিনিং বলবো না বিগিনিং ইউ স্টার্টেড প্রবলি লং টাইম হ্যাঁ কিন্তু এটা হঠাৎ করে হয় না এটা অবজারভেশন কিন অবজারভেশন এবং ফিলিংস ডেপথ ফিলিংস এখন বলার তিনি বললেন যে ছবি বুঝে না আমিও বুঝি না ছবি যদি বলা হয় ছবির ওই টার্মোলজি আন্ডারস্ট্যান্ডিং আমি ছবি বুঝি টোটালি টেলিং লাই হ্যাঁ কারণ এখন আমি ভারত বিধানের সম্ভব একটা আর্টিস্টের
200 ছবি পাঠানো, 2500 ছবি দিয়ে বিশ্বাস করি নি হয় না, তবে মানুষ আমরা চাই যে এইজের পর রেকগনিশন এক ধরনের ছবি আমি করে যাবো মনে এগুলো করতে করতে দেখা গেল যে কি হবে ওয়ান পার্সন ফিগার একটা আঁকলো তারপরে ছবি অ্যাবস্ট্রাক্ট করলো তারপরে ছবি ফিগার ছবি পার্সোনালিটি সে সকালে করলো তার ছেলের ছবি বিকালে বুল ফাইটের চিন রাতে বসে কিউবিজম একই লোক তিন রকমের কিন্তু তার সায়েন্সের বলে দিতে যাবে এটা ফিগার ছবি এটা লাইন একটা মানে এগুলো স্ট্রং পার্সোনালিটি প্রত্যেক বিরাট জিনিস সেটাই তারপরে বিভিন্ন কবি শিল্পী সে তার প্রথম সবাই বললো ঘর দিয়ে ঘটে তো আমি আসলে যে আমার ওই মানে প্রথম আমার যারা উপস্থিত হতেন তারপরে আমার শিক্ষক আমার খেলা দিলেন তো পদ্মটা তো এগুলো হচ্ছে আমি পদ্ম লেখাটাও আমার আমি মানে সুবোধ দ্বারা ফেলে যা হয় মায়েরা টেনশনে করে ওইটার জন্য আমাকে করার এরকম করে বসে হয় গান শিখে শিখেতাম মা ছোটা বেলা একটু আমরা ছবি এগুলো করতে এটা ছোটোবেলায় খুব রেজিমেন্টেড একটা লাইফ ছিল তারপরে নানানভাবে তারপরে তো ওদের সাথে পরিচয় হওয়ার পর ছবি তো আঁকা দেখা ওরা ওইখানে যায় সেখানে যায় আমিও যাই আমার একটু আমারও বোকরা চোর ছিল একদিন বিশ্বাস করতে হবে বলে তো সেই বোকরা চোর আমার নাওড়া ঝাড়া থাকলে একটা কবি কবি ভাব থাকে তো সেই তো বোধহয় কবি কবিতার প্রতি সিরিয়াস ছিল ল্যাঙ্গুয়েজ থেকে আমার একটা ব্যাপার কারণ ল্যাঙ্গুয়েজ যেটা আমি বলি আর আমি এটা কি অল্প অল্প বয়সে আমার কাছে মনে হচ্ছে আমার আব্বা মানে সফি ভক্তি সফি লোক তো ল্যাঙ্গুয়েজের যে জিনিসটা যেটা আমরা এখন খুব প্রচার পাই সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ আমরা যেটা বলি সেইটা আমার কাছে খুব ভাষা মনে হয় ল্যাঙ্গুয়েজ এই ভাষাটায় কোথায় গিয়ে যেন আমার ভিতরে আরেকটা ভাষার জন্ম হয় এবং সেটা আমারই ভাষা যে 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 ভাষা এই ভাষাটা একেবারে মানে যে সাজ্জাদ একটু মানে ইশারা করছিল যে অ্যাবস্ট্রাকশনের যে জায়গাটা এবং এটা স্ট্রাকচার দ্যাট স্ট্রাকচার পেন্টিংয়ে আমি যারো ছোটোবেলা থেকে যে পেন্টিং আমার দেখা বাসায় বড় ভাইরা বড় বোনরা অ্যালবাম ফ্যালবাম নিয়ে আসতো দেখতাম তাতে আমার মনে হতো দ্যাট ইজ দ্য স্ট্রাকচার মানে সব কিছুর একটা নিছক না এটার একটা ছক আছে তো ছকের বিষয় সেটা তো আমি যেহেতু সায়েন্সের ছাত্র ছিলাম ইন্টারমিডিয়েট পর্যন্ত তা আমার একটুখানি যে ইউক্লিডিয়ান পাইথাগোরাস এটা পাইথাগোরাস আমার খুব প্রিয় ছিল তো পাইথাগোরাসের এই যে জ্যামিতি ট্যামিতি এগুলো যে তার যে জীবনটা দেখতে হবে সে মা বাবা হিসাব হিসাব করলো
তারপরে আমাকে শিখাইতো আমার আম্মা একটুখানি ভালো বুঝতো খবরবিদ্যা, মানে আমি যে আব্দুল জব্বার সাহেবের বইটা পড়িয়েছিলেন আর ওই যে আকাশে এই যে আম্মা গুলো এগুলো তো ওগুলো জ্যামিতি, এবং আরেকজন ছিল আমাদের বড় ভাই সেগুলো আমাদের এখন বিদেশে থাকে এই যে আমাদের এলাকায় সুলতান ভাই মাইনুস সুলতান, মাইনুস সুলতান ভাই ঢাকা ইউনিভার্সিটি পড়ার সময় আমাদের খুব কাছে বড় ভাই ছিলেন, তারা খুব মানে দুঃসাহসিক লোক ছিলেন অভিযাত্রী, তো মাইনুস ভাই খুবই তারা আছে তিনি বাংলায় সংস্কৃতিতে চায়না ভাষায় অনেক নক্ষত্র দেখা যায় আমাদের এই রাত হয়েছিল দেখা যায়, এই আকাশের জ্যামিতি আমার দেখার একটা জায়গা সেটার থেকে আমার মনে হয়েছে যে পরে আমি মনে হচ্ছে যে এগুলো রঙের মধ্যে ছেড়ে দিলে কি হয়। আরেকটা জায়গা হচ্ছে যে স্পেস, আমি যেহেতু ফিজিক্স পড়ছি ম্যাথমেটিক্স একটু পড়ছি, ফিজিক্সে যেটা পড়ে আমি আমার বাড়িতে বেশ মানে ফিজিক্সের প্রফেশনাল মানে বিশ্বমানের টিচার্স আছে, তো তাদের কাছ থেকে এই যে কোয়ান্টাম মেকানিক্সের এই জায়গাগুলো আমার বেশি হয় শিখতে আমাকে বলেছিল, সেই কোয়ান্টাম মেকানিক্সে দেখি যে যে মানে যেটাকে আমরা বলি যে ওই যে বলে যে তুমি যেখান থেকে আসছো সেখানে চলছো, এই যে ওয়েব থিওরির যে জায়গাটা ওগুলো আমার কাছে মনে হয়, ফলে আমি দেখলাম যে আমি যে হিজলের সাথে কথা বলছি আমি ছবি আনতে যাই তাহলে তো আমি যে ড্রয়িং যাই না শিশির চলে শিশির ধমক দেয়, তো সারা জীবনে ধমক দিচ্ছে বলতো না বলাটা বলতো না যাও আমি আঁকতে পারি না আম আঁকলে আম হয় না সেটা ব্যাগ হয়ে যায় কি একটা মহামিশ্রী, পরে আমি দেখলাম যে ছবিতে যেটা হলো কি যে এই কোয়ান্টাম মেকানিক্সের জায়গাতে মানে রঙের মধ্যেও ছাই বর্ণের মধ্যে রেখাগুলি তাই, তো কোয়ান্টামের যেটা হলো যে মূল ওয়েব থিওরি হলো যে ইজ নাথিং বেস থেকে একটা এরকম একটা ওয়েব তৈরি হয় এটা কি আবার মিশে যায়, তো সামথিং ইজ বিকামিং অ্যান্ড সামথিং ইজ মানে ডাই অর এই জায়গাটা আমি আমার একটা ইন্টারেস্টিং মনে হয়, আমার সেটা মনে হয় কি যে এইটা আমি এই কাজগুলো আমি তুলি দিয়ে রেখা দিয়ে যা ইচ্ছা করতে পারি, এবং জগতে কোনো বস্তুর নাম নেই, কিছু খারাপ লোক এসে জগতে বস্তুর নাম আসলে কোনো কিছুর নাম নেই। হ্যাঁ আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আমার কাছে যে আমি আমাকে চিনতামই না যদি আমার সামনে একটা লোক না তা আমি হুয়ায় তাই না আমি তো বুঝতামই নাকি, তো এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে একটা জায়গায় আমাকে তারপরে সাধ্যের লেখা আমি দেশে এসে আমি 2003 বোধ হয় আমাকে না 2004 বোধ হয় আমাকে প্রাপ্ত হয়েছিল আমাদের বন্ধু বইটা দিলেন, আমি আগ্রহে আমি বইটা এলাম এবং ট্রিমেন্ডাসলি আমি এই বইটা এনজয় করেছি, বিশেষ করে ভাষা আমি বিদেশ থেকে আসছি সাধারণত বিদেশে গেলে যেটা হয় কি নিজের ভাষা ভুলে যায় কিন্তু অন্য ভাষার দিকে একটা বইটি হাতালি পারে, তো ওই কারণে বলে যে এই যে স্যার এখন গালিয়ানো করে এগুলো যখন করি তখন আমার কাছে এই বাংলাদেশের কিন্তু আমি একটু যেমন সাজ্জাদ আছে আমাদের সুব্রত আছে এই কয়েকজন ছাড়া আমাদের সময়কে কবিতার ভিতরে সাহিত্যের ভিতরে উপন্যাসটা আমি ছেড়ে দিই পর বাংলাদেশে আসার পরে আমি উপন্যাসটা সত্যি ছেড়ে দিই আচ্ছায় আমার মনে হয় যে 20 বছর পরে পরে কারণ আমি নাম দেখে লেখক দেখে বই পড়ি কিছু করার নেই সরি, হ্যাঁ তো এখন হয়েছে কি যেমন এই আচ্ছাটা করছি আমি একদমই করছি মানে আয়ারের একটা সিনেমা দেখলে যেটা হয় যে আয়ার একটা করে তো মাথা থেকে যায় আয়ার কেমন হয় মনে হয় তো পেন্টিং ওভাবেও আসে, হ্যাঁ তো ও যে ফুল পাখি এগুলো দেখছে তার সঙ্গে আবার এই একটা ভয় একটা ফিয়ারনেস ফেয়ারনেসটা আছে আমার ব্যক্তিগত ফেয়ারনেস এবং আমি যখন সেলিম পড়ি ইতালিয়ান সেলিম পড়ার পর উনি তো এটা নিয়ে জুলিয়া ক্রিস্তোভার খুব ভালো একটা লেখা লিখি সেলিম পড়ার পর আমার কাছে আমার যে একটা সমস্যা ছিল এবং সেলিম পড়ার পর যে আমাদের যে যেটাকে আমরা কি বলি অসুস্থতার একটা মানসিক অসুস্থতার একটা বিশেষ ভূমি আছে সেটাই দেখলাম যে এটা আসলে প্রিভেইল করে আমাদের বাস্তব জীবন, হ্যাঁ বাস্তব জীবন মাছালা সবসময় মাছালা কখনোই এই নখ দিয়ে দেখা এটা কোনোদিনই সম্ভব মাছালা এই মুখ দিয়ে না আঙুল মুখ দিয়ে মাছ সো মেনি থিংস আর যেগুলো আছে এইগুলো দেখি যে আমার হয় তখন আমার একটা বোধ হইল মানে ভাবতে ভাবতে যে মানুষের একটা আঙুল তর্জনীটা মানুষের বহু থাকে ইট ইজ নট গড ইট ইজ সামথিং উই ক্যান চেঞ্জ, হ্যাঁ এইগুলোই আমি করি মশলা কিন্তু আমি তো ম্যানেজ করি আমার গিন্নি একটা ছোট্ট ঘর আমার একটু কিতাব কিতাব ছড়ায় থাকে সেইটার মধ্যে আমি এলোমেলো করে ঘর নষ্ট করে ফেলছি আমার মেয়ে বলছে যে ঘর তোমার পয়সাতে ঠিক করতে হবে আমি আমরা জানি কী করা এই অবস্থা, তো যা হোক কিন্তু ও আমাকে আমি আঁকা কেউ কিছু নিষেধ করে না আমি সকালবেলা উঠি উঠে নিয়ে নাস্তা টাস্তা এটা আমি মর্নিং প্রেয়ারের মতন আমি ঘরের মধ্যে চলে গেলাম আই এনজয় ভেবে যাই এটাকে ইয়গিক একটা পার্ট হিসাবে আমি ঘেমে যাই তারপরে আমি আবার একটু দাঁড়াই তারপরে আবার একটু
এই সমস্ত বলা আমি ছবি মিনিংও জানি না কিছুই জানি না, তো এটি হলো যে বাচ্চাদের মতো যা কিছু করা। এই আপনারা সবাই আসছেন, মনির ভাই আসবে, এটা তো আমার কাছে একটা খুব বিরাট ব্যাপার। হ্যাঁ, একটা বিরাট ব্যাপার, আমি ওনার ছবি খুব পছন্দ করি, আসবে নকল বলানোর চেষ্টা করি কিন্তু হয় না। তারপরে সাজ্জাদ যে আসবে, সাজ্জাদ আমাদের কবিতার বিশ্বের মধ্যে একদম প্রধানতম কবি, একদম শক্ত কবি। তারপরে মাসুর যে আসবে, মাসুর খুব বড় মানুষ নানা দিক থেকে, মাসুরের আদর্শটা আচ্ছা করে আমি সত্যিই মানে খুব মুগ্ধ। এবং এত বড় এত উপন্যাস আমি 20 ইয়ার্সে মানে বিদেশি উপন্যাস বাদ দিয়ে আমি 20 ইয়ার্সে বাংলাদেশে এরকম উপন্যাস করি, মানে যেটি একটি জায়গাকে মানে যেটা একটা কমপ্লিট একটা জার্নি, হয়তো আনএন্ডিং, হ্যাঁ, কিন্তু একটা জার্নিকে কোথায় নিয়ে যেতে পারে, মূল ওই অগাস্ট অগাস্ট দেখে বিভ্রান্ত হওয়ার কিছু না, ইচ অ্যান্ড এভরি লাইন যে বই বই। আমার কাছে মনে হয় কি যে এই যে মাসুর আসলো আর শিশির কথাটা বলতে, শিশির আমাকে মাঝে মাঝে দাওয়াত দেয় কিন্তু নিজেই বসে কাজ আমিন আমার বাড়ির পাশে শিক্ষার আমি খুব গম্ভীর হয়ে জানু ছিল খুবই ভালো গল্প, এবং হঠাৎ করে জানু তারপরে ছবির জগতে চলে গেল গল্প, কিন্তু জানু আমি এখনো বিশ্বাস করি জানু ইনভলভ হয়ে খুব ভালো গল্প ওর বাংলা ভাষাতে। আবু কেসার বলতেন যে তোমার ভাষার মধ্যে একটা জার্নালিস্ট ল্যাঙ্গুয়েজের যে জায়গা, যা হোক ও এখন সাকসেসফুল ছবি আঁকে মনোযোগ দিয়ে, তারপরে লেখালেখি করে, ছড়া লেখে, এবং সবচেয়ে যে একটা বড় রেসপন্সিবিলিটি সেগুলো করে। এবং আমাদের বন্ধু বান্ধব যা আছে দেশে বিদেশে নানান, আমাদের ছোটোবেলার যারা, তারা আমরা বছরে একবার দুইবার একসঙ্গে হই নানান দেশ থেকে এসে, তখন এই জানু আমাদের, আমরা জানু আপনারা যারা দেখতে আসছেন কৃতজ্ঞ, এবং আপনারা যারা আমাকে আমার এখানে একটু কষ্ট করলেন সময় দিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন।